আরে আপনি রাজি না, আরে জিনিসপত্র দাম কমে জনগণের এই ভোগান্তি ভোগান্তিকে বাঁচার জন্য আমরা জনগণের পক্ষে কথা বলছি, ঠিক আছে? আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করবেন আপনারা। আপনারা জানেন যে আজকের এই আওয়ামী সরকারের সব কিছুতে দলীয়করণ, লুটপাট সহ বিভিন্ন কারণে আজকের চাল ডাল তেল পেঁয়াজ মরিচ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এমন ঊর্ধ্বগতি পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ আজকে তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা বলেন মানুষের নাকি ক্রয় ক্ষমতা বাড়ছে। যদি সেই মন্ত্রী এমপিরা আজকেই টিসিবির ট্রাকের সামনে এসে নিজেরা লাইন ধরত, তাহলে বুঝতাম যে তারা খুব একটা অসুবিধা আছে। তারা তো অসুবিধা নাই, অসুবিধা আছে সাধারণ ভোক্তা, সাধারণ জনগণ। এই কারণে আমরা চাই অনতিবিলম্বে আজকের এই সরকার সব কিছুতে ব্যর্থ। আমরা আগাম বলতে চাই স্বাধীনতার পরে 72 থেকে 75-এর 73-74 আমরা দেখেছিলাম এই রকম আগাম দুর্ভিক্ষের পদধ্বনি। তার মূল কারণই হলো লুটপাট, তার মূল কারণ হলো চুরি, তার মূল কারণ হলো দলীয়করণ। কাজে এই সরকার এখন পর্যন্ত সেগুলো থেকে বের হয়ে আসতে পারছে না। তাই আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনোভাবেই আজকে জনগণের এই সমস্ত দাবি দাওয়া পূরণ হবে না। পঞ্চ ক্রমান্বয়ে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তারা কমাতে পারছে না। আজকে তেলের দাম বলে, আজকে লবণ, আজকে তারা চিনির দাম বলে, কিন্তু আজকে বাঁধাকপি ফুলকপি তো আজকে আর বিদেশ থেকে রপ্তানি করে আনতে হয় না, কিন্তু পেঁয়াজ যদিও বাংলাদেশে উন্নয়ন সম্ভব, তারপরও প্রতিবেশী রাষ্ট্র থেকে আসে। কিন্তু এর মূলটাই ব্যাপার হলো ব্যবস্থাপনা, সরকার পরিচালনায় ব্যর্থ আজকের এই সরকার। তাই আমরা বলবো অনতিবিলম্বে আর সময় কালক্ষেপণ না করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকার ক্ষমতা অর্পণ করুক। নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হোক, তাহলে জবাবদিহিতে আসবে। এখন কোনো জবাবদিহিতে নাই। এই করোনাকালে এই আমি সরকারের অধীনে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী হয়েছে, বিশ্বের ইতিহাসে তারা ধনীর তালিকায় নাম লিখিয়েছে। অথচ এই করোনা আমলে বাংলাদেশে 15-20% মানুষ আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, আজকে তাদের চাকরি হারিয়েছে, তাদের দেখাশোনার কিছু নাই। বরাদ্দ সরকার দেয়, সেই বরাদ্দ সাধারণ মানুষের কাছে পৌঁছে না। এগুলো সিন্ডিকেট করে তারা যেমনি দাম বাড়ায়, আবার সিন্ডিকেট করে, আওয়ামী সিন্ডিকেট করে ওই সমস্ত বরাদ্দের টাকাও তারাই খেয়ে ফেলে।
এর জন্য এই সরকারের অধীনে আর কোনোটাই সম্ভব না। তাই আমরা বলবো আজকে এই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে দাবি তোলা উচিত। এনআরপি জানাব আজকের এই শেখ হাসিনার অধীনে এই দেশ চলছে না, চলবে না, তাকে পদত্যাগ করতে হবে। আমাদের অবস্থান হলো জনগণের পক্ষে আমরা আছি, জনগণের পক্ষে আছি, জনগণের যে কোনো ন্যায্য দাবির পক্ষে আমরা আছি, এটা হলো আমাদের দাবি। আমাদের আমি তো বললাম যেটা আমাদের কেন্দ্র বসবে তারপর বল, কিন্তু নৈতিক সমর্থন আজকে যে যারাই আন্দোলন করবে এই সরকারের বিরুদ্ধে, এই দাবি দেওয়ার পক্ষে নৈতিক সমর্থন আমাদের সবসময় আছে।